আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে অনেকদিন যাবত নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম এবং পারিবারিক একটি সমস্যা ছিল, এর জন্য খুবই দুঃখিত। তবে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব যদি তোমরা চাও, ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য। আজকে আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমার একটি শর্ট সাজেশন দিব। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো যে ভাইয়া ফিনান্স, হিসাব বিজ্ঞান ও উদ্যোগের শর্ট সাজেশন দেওয়ার জন্য, কারণ আগামী মাসের 19 তারিখেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু হাতে সময় খুবই কম, 1 মাসের মতো সময় আছে, তো এই 1 মাসের মধ্যে আমি যেই অধ্যায়গুলোর নাম বলবো যদি তুমি পড়তে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় 4টি সৃজনশীল সমাধান করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাসের মধ্য থেকে হবে। অর্থাৎ তোমাদেরকে যে একটা শর্ট সিলেবাস দিছে, ওই শর্ট সিলেবাসের মধ্য থেকেই প্রশ্নটা তৈরি হবে। আর এই শর্ট সিলেবাস থেকেও আমি আরও শর্ট করে একটা শর্ট সাজেশন দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে শর্ট সিলেবাসের ভিতরে ফিনান্সের কোন অধ্যায়গুলো আছে এইগুলো আগে আমরা জেনে নিই। দেখো, তোমাদের ফিনান্সের শর্ট সিলেবাসের ভিতরে যেই অধ্যায়গুলো আছে সেইগুলো হচ্ছে, 1, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, 2, মানে তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। তারপরে তোমাদের আছে চতুর্থ অধ্যায়, ঝুঁকি ও অনিশ্চয়তা। আছে পঞ্চম অধ্যায়, মূলধন আয় ব্যয় প্রাক্কলন। 9ম অধ্যায়, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। 10ম অধ্যায়, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। 11 অধ্যায়, ব্যাংকের আমানত। এই অধ্যায়গুলো শর্ট সিলেবাসের মধ্যে আছে। এখন এই অধ্যায়গুলো থেকে আমি তোমাদেরকে শর্ট করে দিব। তার আগে আসো ফিনান্সের মান বন্টনটা নিয়ে একটু আলোচনা করি। ফিনান্সে কিন্তু 2টা স্টেপ, একটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, মানে ফিনান্সের সাইডটা হচ্ছে এই জায়গায় ম্যাথ থাকবে আর ব্যাংকিং সাইডটা হচ্ছে প্রশ্ন থাকবে, মানে থিওরি। তো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, মান বন্টন হচ্ছে প্রশ্ন থাকবে 11টা, উত্তর করতে হবে 4টা। তবে এই জায়গায় কোনো বাধ্যবাধকতা নাই যে ক বিভাগ থেকে 2টা বা খ বিভাগ থেকে 2টা, এরকম কিছু না। এটা হচ্ছে 11টা থেকে যে 4টা তোমার ভালো লাগবে ওই 4টা সৃজনশীল তুমি কি করতে পারবা, সমাধান করতে পারবা। অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো আসবে আর তোমার যেটাই ভালো লাগবে সেটাই তুমি কি করবা, উত্তর করবা। এমসিকিউ থাকবে 30টা, উত্তর করতে হবে 15টা। অর্থাৎ 30টা এমসিকিউর মধ্যে 15টা তোমাকে উত্তর করতে হবে, এর জন্য সময় বরাদ্দ 20 মিনিট, আর প্রশ্নের জন্য সময় বরাদ্দ 1 ঘন্টা 40 মিনিট। এবার আসো মূল পয়েন্ট, সেটা হচ্ছে কোন অধ্যায়গুলো তোমরা পড়বা। যারা ম্যাথ ভালো পারো ম্যাথের দিকে মনোযোগ দিবা, যারা ম্যাথে দুর্বল তোমরা থিওরির দিকে মনোযোগ দিবা, এইটাই হচ্ছে মেন বিষয়। এবার আসো, আমি মনে করি এই যে অর্থের সময় মূল্য, এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারো। অর্থাৎ অর্থের সময় মূল্য পড়লে তুমি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন খুব সহজেই উত্তর করতে পারবা। হ্যাঁ, এই জায়গা থেকে অঙ্ক থাকবেই থাকবে। তারপরে এই ঝুঁকি এবং অনিশ্চয়তা, এই ঝুঁকি এবং অনিশ্চয়তা থেকে 2টাও প্রশ্ন আসতে পারে, আবার 1টাও আসতে পারে, মানে 1টা তো থাকবেই, সর্বোচ্চ আসলে 2টা আসতে পারে। তবে ঝুঁকি এবং অনিশ্চয়তা মানে ওই যে আদর্শ বিচ্যুতি, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। তবে যদি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্ক ভালো বুঝো, তাহলে অঙ্কগুলোকে আগে সমাধান করবা, কারণ অল্প সময়ে তুমি সমাধান করতে পারবা। আর এই ঝুঁকি এবং অনিশ্চয়তার অধ্যায়টি খুবই সহজ, তোমরা অল্প সময়ে এই অধ্যায় থেকে প্রশ্ন সমাধান করতে পারো। এবার আসো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে যে গড় মুনাফার হার, প্যাব্যাক সময় 2টা থাকতে পারে, সর্বোচ্চ 2টা এবং সর্বনিম্ন 1টা। তবে যদি 1টা আসে 1টা অ্যান্সার করবা, 2টা আসলে 2টা অ্যান্সার করবা। তবে এই অঙ্কগুলো কি কি, ওই যে গড় মুনাফার হার, প্যাব্যাক সময়, এই রিলেটেড। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জায়গায় যেটা করতে পারি, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি,
এই অধ্যায়টা থেকে যে প্রশ্নটা আসবে আমরা সেটা অ্যান্সার করব। তাহলে এই চারটা অধ্যায় পড়লে তুমি চারটা প্রশ্ন অ্যান্সার করতে পারবা। আবার দেখো এই তিনটা অধ্যায় মানে ম্যাথের যে তিনটা অধ্যায় এই তিনটা পড়লেও চারটা চলে আসবে, চারটাও দিতে পারো যদি ম্যাথ ভালো পারো। আর যদি ম্যাথ কেউ ভালো না পারো, যদি থিওরির দিকে তোমার মনোযোগ বেশি, তাহলে তুমি যেটা করতে পারো, ব্যাংকিং ব্যবসাও তার ধরন, বাণিজ্যিক ব্যাংকও তার পরিচিতি, এই দুইটা, আর হচ্ছে তুমি এই চার নম্বর অধ্যায়টা পড়ো, ঝুঁকি ও অনিশ্চয়তা, মানে আদর্শ বিচ্যুতির যে অঙ্কটা আছে এই অঙ্কটা দিবা। আর হচ্ছে গিয়ে এই তিনটা অধ্যায় থেকে, এই যে এই তিনটা অধ্যায় থেকে যেই থিওরিগুলো আসবে এই থিওরিগুলো তুমি সমাধান করতে পারবা, মানে উত্তর করতে পারবা। এবার তুমি যদি চাও তাহলে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন এটাকে স্কিপ করে দিতে পারো, এটাকে স্কিপ করে দিতে পারো। ঝুঁকি ও অনিশ্চয়তা, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, ব্যাংকের আমানত, এই তিনটা অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে চারটা সৃজনশীল তুমি অনায়াসে সমাধান করতে পারবা। আর এমসিকিউর জন্য তোমাকে মোটামুটি চার পাঁচটা অধ্যায় ভালো করে পড়তে হবে, কারণ 30টা এমসিকিউ থেকে তোমার দিতে হবে 15টা। তো যে অধ্যায়গুলো তুমি পড়বা অবশ্যই ভালো করে পড়বা, যাতে 15টা এমসিকিউ তুমি সঠিকভাবে কি করতে পারো, সমাধান করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ফিনান্সের শর্ট সাজেশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়গুলো ভালো করে পড়ো, আশা করি তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ, এবং তোমরা খুব সহজেই সমাধানও করতে পারবা। আর এই প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, এবং হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে সমাধান করতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে সেই জায়গায় নক দিও, আমরা চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।